আজ আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে জিগবি নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। প্রথমে চলো জিগবি কি। মৌচাকের যে মৌমাছিগুলি মধু আহরণের জন্য তারা প্রথমে বিভিন্ন ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে আবার মৌচাকে ফেরত আসে। এই ফেরত আসার পর তারা কিন্তু সরাসরি মৌচাকের নির্দিষ্ট স্থানে বসে না। প্রথমে তারা একটা জায়গায় বসে, আবার উঠে আরেক জায়গায় বসে, আবার উঠে আরেক জায়গায় বসে, আবার উঠে, এভাবে উঠতে বসতে বসতে একসময় তারা নির্দিষ্ট স্থানে বসে যায়। এই যে উঠে বসে এটা কিন্তু একটা নাচের সৃষ্টি হয়। এই নাচকেই কিন্তু জিগবি বলা হয়ে থাকে। আর এখানে জিগবি অর্থ নেটওয়ার্ক। আইসিটিতে জিগবি হলো একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করার IEEE 802.15.5 ভিত্তিক একটি আদর্শ মানের নেটওয়ার্ক প্রযুক্তি যা কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইসগুলোর মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এটি অন্যান্য বেতার বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেমন ব্লুটুথ এবং ওয়াইফাই হতে অনেক সহজ এবং কম ব্যয়বহুল। জিগবি নেটওয়ার্ক 200 মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। জিগবি ডিভাইসগুলি আরও দূরবর্তী স্থানে পৌঁছানোর জন্য মধ্যবর্তী ডিভাইসের একটি মেশ নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রেরণ করে দীর্ঘ দূরত্বের তথ্য প্রেরণ করতে পারে। এটি সাধারণত কম ডেটা রেট অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীনভাবে 250 কিলোবিট/সেকেন্ড ডেটা ট্রান্সমিশন হতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।